আসসালামু আলাইকুম। শুধু যারা আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে আছেন তারা এবং যারা পাবলিক পোস্টের মাধ্যমে আমার এই লাইভের কথাগুলো শুনতে পাবেন তাদের প্রত্যেককে সালাম জানাচ্ছি। বেশ তিন চার দিন ধরেই মনে হচ্ছিল একটু কথা বলবো, বেশ কিছু তথ্য উপাত্ত বিশ্লেষণ করে একজন সাধারণ মানুষ হিসাবে কিছু একটা কথা আমার না বললেই না আমার কাছে মনে হয়েছে। আশা করি আপনারা আমার কথাগুলো একটু কিছুক্ষণের জন্য হলেও মন দিয়ে শুনবেন। ভাইরাস কখন ঢুকবে শরীরে, ব্যাকটেরিয়া কখন ঢুকবে, সেটা নিয়ে যদি আমরা প্রতিনিয়ত আতঙ্কিত থাকি তাহলে কিন্তু আমরা মানসিকভাবে দুর্বল হয়ে যাব। এটা আসলে ভাবার কোনো কারণ নেই, কারণ আপনি একটু সিম্পল দৃষ্টিতে চিন্তা করুন। ভাইরাস বা ব্যাকটেরিয়া, আমাদের পৃথিবী কি ভাইরাস ব্যাকটেরিয়া মুক্ত? কখনোই না। আমরা প্রতিটা মুহূর্তে আমাদের চারিপাশে ভাইরাস ব্যাকটেরিয়া মোকাবেলা করেই এগিয়ে যাচ্ছি। আমাদের ছোটোবেলা থেকে বিভিন্ন ধরনের ভ্যাকসিনেশন দেওয়া হয়, বিভিন্ন ধরনের টিকা দেওয়া হয়, এগুলো সবগুলোই কিন্তু কোনো না কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়াকে মোকাবেলা করার জন্যই। যেমন যক্ষার কথাই বলি, যক্ষার টিকাও দেই আমরা, বাট এর একটা উদাহরণ দিলাম। তারপরে দেখুন, ভ্যাকসিনেশন ছাড়াও এই যে যক্ষার যে রোগটা, যে টিউবারকুলোসিস যেটা, সেটাও কিন্তু খুব ভালো ইমিউনিটি সিস্টেম থাকলে এটাকে প্রতিহত করা সম্ভব। এই যে ইমিউনিটি সিস্টেম কথাটা বললাম, এটা এবং করোনা ভাইরাস দুটাকে মিলিয়ে মেইন কথাটায় আমি এখন চলে আসবো। বিষয়টা হচ্ছে যে আজকে আমরা যে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হচ্ছি সেটা হওয়ার প্রয়োজন নেই। আমরা একটু মানসিক শক্তি অর্জন করি। দেখুন, আমরা অনেক বড় বড় বিপদ, অনেক বড় বড় প্রেশার নিয়েও অনেক সময় দেখা যায় যে ধৈর্য সহকারে সেটা মোকাবেলার চেষ্টা করি। আজকে এখনকার যে বিপদটা, এই মুহূর্তের যে বিপদটা, এটা অনেক বড়, কোনো সন্দেহ নেই, এটা গ্লোবাল একটা ইস্যু। তারপরও আমরা যদি একটু ধৈর্য সহকারে বিষয়টা বোঝার চেষ্টা করি তাহলে দেখবেন করোনা ভাইরাস আমাদেরকে দমাতে পারবে না। কারণটা এরকম, দেখুন, আপনার ইমিউনিটি সিস্টেম যদি ডেভেলপ থাকে করোনা ভাইরাস আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। যেমন দেখেন, আপনি প্রতিনিয়ত প্রতিদিন, যারা রেগুলার এক্সারসাইজ করেন তাদের কথা বলবো না, তাদের তো কথাই নেই, যারা করেন না তারাও একটু একটু করে এক্সারসাইজ করুন। খুব বড় মাত্রায় হার্ড কোর এক্সারসাইজ করতে হবে জরুরি না, আপনি যতটুকু পারেন ততটুকু এক্সারসাইজ করুন। এক্সারসাইজ করলে আপনার শরীরের হার্টের পাম্পটা কন্টিনিউ থাকে, সেটা আরও ভালো হয়, অক্সিজেন নিতে সুবিধা হয়, সেটাও আপনার জন্য ভালো হয়। এডুকেট রেস্ট প্রয়োজন আপনার। এরপরে আছে কন্টিনিউয়াস আপনাকে পানি নিতে হবে, ওয়াটার ইন্ট্যাক্টটা যারা আপনার ঠিক থাকে। এরপর দেখুন, আমরা কোনো না কোনোভাবে ইমিউনিটি সিস্টেম ডেভেলপের জন্য মাল্টিভিটামিন নিতে পারি, সেটা মেডিসিনের মাধ্যমেও নিতে পারি, অথবা আমরা কিন্তু লেবু, মাল্টা এই ধরনের খাবার খেয়েই থাকি, সবসময় খাই, এখনকে একটু বেশি খাই ইমিউনিটি সিস্টেমটা ডেভেলপ করার জন্য। খুশখুশ করছে তাহলে আমি মনে হয় করোনার রোগী না, এমনটা ভাবার কোনো কারণ নেই। একটু আমরা নিজেকে একটু কন্ট্রোল করার চেষ্টা করি। গলা খুশখুশ করছে, আমি যেটা করি, গলা খুশখুশ করছে, গরম পানি নিলাম, একটুখানি আদা, যদি সম্ভব হয় একটু মধু দিয়ে নিলাম, আমি খেলাম, আমার গলা খুশখুশটা চলে গেল। এটা আমার দুটো কাজ করলো, একটা হচ্ছে যে আমার গলায় একটু আরাম পেলাম, পাশাপাশি এই গরম জলটা আমার ফুসফুসের জন্য হেল্প করলো। আপনার করোনা ভাইরাস যে অ্যাটাকটা করে সেটা তো ফুসফুসেই করে। আমি কোনো না কোনোভাবে কিন্তু ওটাই আসতেছি বারবার, যে ইমিউনিটি সিস্টেমকে ডেভেলপ করবো আমার ফুসফুসটা যারা সাথে ভালো থাকে, এটাই আমার উদ্দেশ্য। গলা খুশখুশ করলো, আমি ভাবলাম করোনা ভাইরাস, গলা ব্যথা করলো, আমি ভাবলাম করোনা ভাইরাস, না, এগুলা ওয়ান অফ দ্য সিমটম, বাট এটা হলেই আপনার ওরকম ভাবার কারণ নেই। দেখুন, সরকার হাত ধোয়ার কথা বলছে, মুখে হাত না দিতে বলছে, মাস্ক পরতে বলছে, অবশ্যই এগুলো আলোচনা করেই করা হচ্ছে। হ্যাঁ, গ্লোবাল ইস্যু যেহেতু, সবার একটা সামগ্রিক সিদ্ধান্তেই এই কথাগুলো হচ্ছে, সেগুলো আমাদের মানা উচিত। আমরা কী করছি, উতলা হয়ে চলে যাচ্ছি, বাড়িতে যাব, কেউ কক্সবাজার যাব, মাথা খারাপ হয়ে যাচ্ছে কক্সবাজার যাওয়ার জন্য, আমরা একটু কন্ট্রোলে থাকতে পারি না। এই যে জিনিসগুলো, এই মুহূর্তে আমাদের উচিত হবে নিজের জায়গা থেকে এই সচেতন হওয়া। শুধু সরকার এটা বলবে, সরকার ওটা বলবে, না, ওটা না, আমার জীবনটা তো আমার, সরকার শুধু গাইডলাইন দিতে পারে, আমার জীবনকে আমাকেই ঠিক রাখতে হবে। যাই হোক, সো আমার মনে হয় এই যে হাত ধোয়ার বিষয়গুলো, যেমন দেখুন আমার বাড়িতে, আমার বাসায় যদি এখন কোনো মেহমান এসেও যায়, হ্যাঁ, তাহলেও আমি তাকে বলবো যে হাত ধুয়ে বাসায় ঢুকতে, ভালো করে হাত পাতে পরিষ্কার করতে, সিম্পল, আপনিও নিশ্চয় তাই করছেন। এখন দেখুন, এরপর আসুন একটা মজার জিনিস, আমি বাড়িতে যখন থাকছি তখন আমার বাচ্চারা কিন্তু
একটা পিকনিক মোডে চলে আসছে, কিন্তু ওরা তো অত করোনা ভাইরাসের ইস্যুটা ওদের কাছে অতটা ভয় কি জিনিস অতটা বোঝে না, ওরা বাবা বাসায় বাবা অফিস যায় না। হ্যাঁ, বিষয়টা এরকম দেখুন, এই সময় কিন্তু ওরা কী বলছে, বাবা এটা খাবো ওটা খাবো, আজকে কিন্তু বাবা আমার নিজেরাই রান্না করবো, আম্মু রান্না করবে না আজকে, চলো আমরা রান্না করবো। সেই জায়গাটার দিকে চিন্তা করলে এটা আপনার পরিবারেও হচ্ছে, আমি জানি আপনারাও একটু একটা বাসার মধ্যে থাকলেও একটু মজার একটা ভাব আসছে, কিন্তু মজার ভাবটা করতে যে খুব কাছাকাছি যাওয়া যাবে না, সবাই সবার থেকে একটু দূরত্বে থাকতে হবে। পাশাপাশি যে জিনিসটা ইমিউনিটি সিস্টেম ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছিলাম, কার্বোহাইড্রেটকে আপনাকে একটু অ্যাভয়েড করতে হবে, কমিয়ে দিতে হবে কার্বোহাইড্রেট। অ্যানিম্যাল প্রোটিন বা প্রোটিন ডায়েট, এটার দিকে আপনাকে ফোকাস করতে হবে। হ্যাঁ, আমি যেহেতু ডাক্তার না বা সাধারণ মানুষ আমি, কাজেই মাছ মাংস খিচুড়ি ডিম এগুলো কেন খাবেন না কেন খাবেন এটা নিয়ে আমার হাই প্রোটিন একটা খাবারের কথা আমি বলতে পারি, সেটা হচ্ছে যে আপনি নরম করে দুই তিন রকমের ডাল দিয়ে খিচুড়ি বানাতে পারেন, সো দ্যাট এটা আপনার জন্য ইমিউনিটি সিস্টেম অনেক ডেভেলপ করে দেবে। হাঁটবেন, তাহলে হাঁটার কথাটা কেন বলি, হাঁটার মাধ্যমে শরীরের যে নড়াচড়াগুলো হয়, আমাদের হার্টের যে পাম্পিংটা হয়, এর মাধ্যমে ফুসফুসের মধ্যে থাকলে সর্দি কাশিও ভালো থাকবে, যদি আপনার বাইরের কোনো ঠান্ডাটা না লাগে, ইমিউনিটি সিস্টেম ডেভেলপমেন্ট। সো আমি এতক্ষণ যে ইমিউনিটি সিস্টেমের বিষয়ে যে কথাগুলো বললাম সেগুলোকে আমি যদি একবার সামারাইজ করি, তাহলে আমি প্রথম থেকে যদি কথাটা বলি সেটা হচ্ছে যে আমার একটা রেগুলার এক্সারসাইজ থাকতে হবে, সাথে একটু হাঁটাহাঁটি করতে হবে, ছাদে হোক নিচের গ্যারেজে হোক আমি আমার মতো করে মেনটেন করব। অবশ্যই সরকারের কোনো বিধিনিষেধ বরখেলাপ করব না আমি। এডিকুয়েট রেস্ট নিতে হবে, আপনার শরীর খারাপ লাগুক না লাগুক আপনার একটা রেস্টে থাকুন, পানি খাবেন পর্যাপ্ত, মাল্টিভিটামিনটা রাখার চেষ্টা করবেন, ওষুধের দোকান খোলা আপনি মাল্টিভিটামিন নিতে পারেন, ভিটামিন সি আর জিঙ্ক এটা আপনার ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করবে। এখন পাশাপাশি যেটা আর একটা কথা বলেছিলাম যে কার্বোহাইড্রেটটাকে অ্যাভয়েড করে হাই প্রোটিন কী খাবার আছে আর আপনারাও স্টাডি করতে পারেন, কোনো নিউট্রিশনের সাথে কথা বলতে পারেন, সেই খাবারগুলো খেয়ে খেয়ে আপনার ইমিউনিটি সিস্টেমটা ডেভেলপ করুন। এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে জরুরি যে হচ্ছে যে ঘরে থাকা, পরিবারকে সময় দেওয়া, দূরত্ব বজায় রাখা, ইমিউনিটি সিস্টেমটাকে, আজকে আমার আলোচনার যেটা মূল জিনিসটাই ছিল, ইমিউনিটি সিস্টেমটাকে ডেভেলপ করুন। হাত ধোয়ার ব্যাপারটা বলুন, হাত ধোবেন, মাস্ক বাইরে গেলে মাস্ক পরে থাকবেন, ঘরের বাইরে থেকে আসা পর্যন্ত কোনো মেটাল জিনিস ধরলে হাত ধুবেন, সেই জিনিসগুলো মেনটেন করুন, বাট ইমিউনিটি সিস্টেমটার ডেভেলপমেন্টের দিকে ঝোঁক রাখুন। কোনো কথা ভুল থেকে থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর যদি আমার কোনো কথা মনে করেন যে এটা মূল্যবান কোনো কথা, তাহলে সেটাকে কাজে লাগাবেন। আশা করি যদি কোনো প্রয়োজন হয় আবারও আপনাদের সামনে লাইভে আসবো। আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় কত তাড়াতাড়ি ভালো থাকতে পারি সেটাই চাইব, মহান আল্লাহ তাআলা কখন কীভাবে কী করবেন উনি জানেন, বাট আমাদের চাওয়াটা এমনটাই আমরা চাইব, যাতে খুব দ্রুত এই জিনিসটা আমাদের বাংলাদেশ থেকেও চলে যাক, গ্লোবালি যেন বিক্রি না হয় আমরা সবাই চাইব সেটা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।